নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত সন্ধন এক্সপ্রেসে আমি মৃণ্ময় রয়েছি আপনাদের সঙ্গে চোখ রাখছি এই মুহূর্তের সন্ধন এক্সপ্রেসের গুরুত্বপূর্ণ কিছু সংবাদে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী উদযাপিত হলো দেশজুড়ে ব্যতিক্রম ছিল না ত্রিপুরাও রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই দিনটি উদযাপিত হয় যথাযোগ্য মর্যাদার সাথে দুদিনের রাজ্য সফরে এসেছেন জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে ভারতীয় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ দল বৃহস্পতিবার উজ্জয়িনী রাজপ্রাসাদ প্রাঙ্গণে নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার নতুন ভোটারদের হাতে এপিক কার্ড তুলে দেন হস্ততাঁত হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলার ইন্দ্রনগর আইটিআই রোড এলাকায় হস্তশিল্প কারিগরদের জন্য এক উৎকর্ষ কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা হয় উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধন করেন মন্ত্রী রামপদ জবাতিয়া হস্ততাঁত হস্তকারু শিল্পীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় এদিন ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার্স সংঘের এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার এর আগে তারা 750 টাকা ভাতা পেত সেই ভাতা বাড়িয়ে 10,000 টাকা পর্যন্ত করার দাবি জানিয়েছিল তারা তাদের সেই দাবি মেনে ভাতার পরিমাণ 10,000 টাকা করা না হলে 2,500 টাকা করা হয়েছে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এদিন তারা অভিনন্দন জ্ঞাপন করলেন রাজ্যের বর্তমান সরকারকে একদিনের রাজ্য সফরে এলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কোলের একাধিক বৈঠক সমাপ্তি ঘটালেন জনবিশ্বাস রথযাত্রার পরোক্ষভাবে জোটের পক্ষে সায় দিল ভারতের কমিউনিস্ট পার্টি তথা সিপিআইএম সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির দেওয়া বিবৃতিকেও সমর্থন জানিয়েছে সিপিআই বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে দলের তরফের বিষয়টি স্পষ্ট জানিয়ে দেওয়া হয় রাজ্যে তো বটেই কেন্দ্র থেকেও বিজেপিকে তাড়ানোর লক্ষ্য তাদের কৈলাসহর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা কিংবা চাকরি প্রদানের জন্য এগিয়ে এলো মহকুমার মডেল কেরিয়ার সেন্টার মহকুমার মডেল কেরিয়ার সেন্টার শুক্রবার সকাল 10টা থেকে মডেল কেরিয়ার সেন্টার প্রাঙ্গণে শুরু হয় জব ড্রাইভ অর্থাৎ চাকরি মেলা অষ্টম শ্রেণী থেকে স্নাতক উত্তর পর্যন্ত বেকার যুবক যুবতীরা এই চাকরি মেলায় এসে নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরি বেছে নেওয়ার সুযোগ পাবে গণ্ডাছড়া মহকুমা দাদুশ্রী বিদ্যালয়ের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিবস উদযাপন করে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ছাত্রছাত্রীরা এদিন সুসাজে সজ্জিত হয়ে পালন করে এই দিনটি একটি শোভাযাত্রায় ছাত্রছাত্রীরা পরিক্রমা করে গণ্ডাছড়া মহকুমার বিভিন্ন পথ স্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী পালন করা হয় কল্যাণপুর ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে কল্যাণপুর কংগ্রেস ভবনে এই দিনটি উদযাপনের অঙ্গ হিসেবে 27 কল্যাণপুর ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে কল্যাণপুর গ্রামীণ হাসপাতালে রোগী ও নার্সদের পাশাপাশি কল্যাণপুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে এবং জাতীয় মহিলা কমিশনের সহায়তায় 19টি জেলার জেলা সদর কৈলা শহরে এক পথ নাটক অনুষ্ঠিত হয় পথ নাটককে ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় মহকুমা জুড়ে হয় সচেতনতামূলক গান ও আলোচনা সভা হয়েছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী কৈলা শহরের শ্রীরামপুর এলাকায় রাতের আধারে বিরোধী দল সিপিআইএম এর প্রচার সজ্জা রাষ্ট্র করার অভিযোগ উঠল শাসক দলের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সিপিআইএম এর চণ্ডীপুর অঞ্চল কমিটির সম্পাদক নন্দলাল দেবনাথ দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান একই সাথে রাতের আধারে বিজেপি দলের প্রচার সজ্জা নষ্ট করার বিষয়টির ও তীব্র নিন্দা করেন তিনি স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিবস পালিত হয় গণ্ডাছড়া মহকুমায় তবে এই দিনটি পালনের অঙ্গ হিসেবে আসন্ন 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্বকে সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন করা যায় এর জন্য গণ্ডাছড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এক মিছিল বের হয় মিছিলে ছিল বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিক পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও ত্রিপুরা রাজ্যের সমস্ত পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করার জন্য ত্রিপুরার পাম্প অপারেটর সংঘের পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এক মিছিল বের করা হয় কৈলা শহরের রাজপথে ছিলেন ত্রিপুরা পাম্প অপারেটর সংঘের রাজ্য কমিটির সভাপতি বীরেন্দ্র দেব সহ সভাপতি জুনু বৈদ্য বিজেপি কৈলা শহর মণ্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত প্রমুখ দেশের সংবিধান রক্ষা গণতন্ত্রকে পুনরুদ্ধার করা জনজীবনে জ্বলন্ত সমস্যা সমাধান এমনই বক্তব্যকে ব্যানারে সাজিয়ে বৃহস্পতিবার সিপিআইএম এর তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি তুইসেন্দ্রায় বাজারে এক জনসভার আয়োজন করে এর আগে দলীয় কর্মী সমর্থকেরা তেলিয়ামুড়া থানার বাজার সংলগ্ন এলাকা থেকে একটি মিছিল বের করেছিলেন সিপিআইএম এর তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক হেমন্ত কুমার চবাতিয়া সিপিআইএম এর রাজ্য কমিটির নেতৃত্ব অমল চক্রবর্তী সহ আরো অনেকেই
ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতি, ত্রিপুরা রাজ্য কৃষক সমিতি, ত্রিপুরা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা অটোনোমাস স্টেট ডিমান্ড কমিটির যৌথ উদ্যোগে কয়লা শহরের এক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শুরু হয় কয়লা শহরের প্রেস ক্লাবের সামনে থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায়। সেখানে একটি সমাবেশে মিলিত হয় সংগঠনগুলোর প্রতিনিধিরা। বিশালগঞ্জ সিপিআইএম অঞ্চল কমিটির উদ্যোগে গণিয়া মারা জমহনিতে এক জনসভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ 58 মাসের মধ্যে দিয়ে দ্বিতীয়বার জনসমাবেশ করলেন সিপিআইএম এর স্থানীয় বিধায়ক ভানুলাল সাহা। ছিলেন সেখানে মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতিম মজুমদার সহ আরো অনেকেই। জনসভার আগে একটি মিছিল সংগঠিত করে দলীয় কর্মী সমর্থকেরা। এখনকার মতো শান্তন এক্সপ্রেস এখানেই শেষ করছি। পরবর্তী অন্যান্য যে কোনো আপডেটের জন্য নিশ্চয়ই চোখ রাখবেন শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি দায়বদ্ধতাই যা আর ঐতিহ্য।